मेरे चैनल को सब्सक्राइब कीजिए और इस बेल आइकॉन में क्लिक कीजिए ताकि हर नया वीडियो आप तक पहुंच सके हाय বন্ধুরা আমি শুভজিৎ বন্ধুরা লকডাউনের এই সময় আমাদের সবারই অনেক অনেক বেশি অসুবিধা হচ্ছে সব থেকে বেশি অসুবিধা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসাতে হচ্ছে তো বন্ধুরা আপনারাও যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্টেটের মধ্যে যাওয়া আসা করতে চান খুবই প্রয়োজনীয় কাজের জন্য সেক্ষেত্রে আপনারা কলকাতা পুলিশের থেকে ই পাস নিতে পারেন যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই রুলসটি করে দেওয়া হয়েছে যে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে অবশ্যই ই পাস সঙ্গে রাখতে হবে তার মানে হচ্ছে কলকাতা পুলিশের অনুমতি নিয়ে তবেই আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করতে হবে এবং সেটাও খুবই অতি প্রয়োজনীয় কাজের জন্য তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে যে ভিডিওতে জেনে নেব যে কিভাবে আমরা অনলাইন থেকে এই ই পাসটি বার করতে পারব তো দেখে নেওয়া যাক ই পাস বার করার সমস্ত প্রসেসগুলিকে তো সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ওপেন করে নেব এবং সেখান থেকে আমাদের টাইপ করতে হবে করোনা পাস ডট কলকাতা পুলিশ ডট ও আর জি তারপর এন্টার তো দেখুন এখানে একটি ওয়েবসাইট ওপেন হয়েছে করোনা পাস কলকাতা পুলিশ ডট ডট ওয়ার্জি নামে এখানে একদম প্রথম যে অপশনটি আছে চেক স্ট্যাটাস যেটা হচ্ছে আপনি যদি ই পাসের জন্য প্রথমে আবেদন করে থাকেন তার স্ট্যাটাসটি দেখতে পাওয়ার জন্য মানে সেই আবেদনটি আপনার গ্রহণ হয়েছে কি রিজেক্ট হয়েছে সেটা দেখার জন্য চেক স্ট্যাটাস অথবা আপনি যদি নতুন করে অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে এখানে এই যে লেখাটি আছে ছটি পয়েন্ট এটি একটু আপনি পড়ে নেবেন প্রথম তো হচ্ছে লগ করতে বলেছে ওয়েবসাইটে আমরা একটা হয়ে গেছি ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে যেটিকে আপনাকে ফিল করতে হবে রিসিভ দ্য কিউ আপনাকে একটি কিউআর কোড সমেত একটি দেওয়া হবে যেটি আপনার ইমেলে অথবা এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সেই পাসটিকে আপনাকে ডাউনলোড করতে হবে নেক্সট নাম্বার ফোরে আছে ডাউনলোড দ্য পাস পাঁচ নম্বর অপশনে বলা হয়েছে ডিসপ্লে ইট অ্যাট দ্য পিকেট চেকিং পয়েন্ট তার মানে হচ্ছে যেখানে যেখানে আপনার গাড়িকে দাঁড় করিয়ে চেক করার কাজ চলবে সেখানে আপনি আপনাকে এই পাসটি দেখাতে হবে দা পাস উইথ কিউআর কোড শ্যাল বি ভ্যালিড ফর দ্য প্রেসক্রাইবড রুট এরিয়া পিরিয়ড অফ স্যাংশন তার মানে হচ্ছে এই পাসটি সমস্ত জায়গায় ভ্যালিড নয় যে সমস্ত জায়গায় গভর্নমেন্ট থেকে যাওয়া আসার জন্য রুট খোলা রয়েছে এবং এরিয়া খোলা রয়েছে শুধু সেই সমস্ত জায়গাতেই আপনি যেতে পারবেন সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই পাসটি নয় ঠিক আছে এই অপশান কটিকে আপনাদের এর জন্য জানিয়ে দিলাম আপনাদের জানা এটা দরকার আছে এরপর দেখুন এখানে আই এগ্রি লেখা আছে এবং একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অন্য একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কি ইন্ডিভিজুয়াল মানে আপনার নিজের জন্য এটি করছেন বা কোনো অর্গানাইজেশনের জন্য আপনি করছেন সেটা আপনাকে এখানে প্রথমে চুজ করতে হবে তো আমরা আমি আপনাকে দেখাচ্ছি ইন্ডিভিজুয়ালটা এখান থেকে অ্যাপ্লিকেশন নেম টাইপ করতে হবে মানে আপনার নাম টাইপ করতে হবে তারপর অ্যাড্রেস তারপর হচ্ছে পারপাস কি কারণে আপনি যাওয়া আসা করবেন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাইছেন তার কারণটা কি সেটা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস মানে আপনার হয়তো কোনো কনস্ট্রাকশন হচ্ছে বাড়ি বা অফিস বা কোনো কিছু তৈরি হচ্ছে বিল্ডিং সেক্ষেত্রে আপনাকে যাওয়া আসা করতে হচ্ছে বা এমার্জেন্সি আপনি কোথাও ডিউটি ডিউটি করেন সেটা হসপিটালে হতে পারে বা অন্য যে কোনো এমার্জেন্সি ডিউটি জায়গাগুলোতে আপনাকে যদি যেতে হয় সেক্ষেত্রে আপনি করছেন এসেন্সিয়াল সাপ্লাই অফ ফুড তার মানে হচ্ছে কিছু কিছু অতি প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রীগুলো আছে সেগুলো যদি আপনি সাপ্লাই করেন তাহলে সেই জন্য আপনি নিচ্ছেন এসেন্সিয়াল সাপ্লাই অফ গ্রসারি মুদিখানার যে সমস্ত জিনিসপত্রগুলি আছে সেগুলো সাপ্লাই জন্য আপনি নিচ্ছেন বা এসেনশিয়াল সাপ্লাই অফ মেডিসিন আপনি ওষুধ সাপ্লাইয়ের জন্য এটি করছেন পাস্টে নিতে চাইছেন বা প্রাইভেট অফিস আপনার নিজস্ব প্রাইভেট অফিস আছে সেখানে আপনাকে যেতেই হবে সেক্ষেত্রে আপনি নিচ্ছেন বা স্ট্যান্ড আলোন শো সব মানে আপনার নিজস্ব একটি দোকান আছে যে দোকানটি আপনাকে খুলতে হবে বা ই কমার্স ডেলিভারি ই কমার্স ডেলিভারি মানে হচ্ছে আপনার যেরকম অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করি সেই খুব এসেন্সিয়াল জিনিস যদি আপনাকে পৌঁছতে হয় সেক্ষেত্রে আপনি ই কমার্স ডেলিভারি অপশনটিও চুজ করতে পারেন তো এখানে থাকা যে সমস্ত অপশানগুলি আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে চুজ করে নেবেন এবং তারপর আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি আপনার ভেহিকেল টাইপ চুজ করতে হবে যে আপনি কীরকম টাইপের ভেহিকেলে যাচ্ছেন মানে গাড়িতে যেটা ফোর হুইলার বা গুডস ভেহিক ফোর হুইলার মনে হচ্ছে চার চাকা যেগুলোকে বোঝায় এবং গুডস ভেহিকেল মনে হচ্ছে গাড়ি যেগুলো মালপত্র আনা নেওয়ার জন্য ইউজ করা হয় সেগুলো তো এটা আপনি ফোর হুইলার ও চুজ করতে পারেন বা গুডস ভেহিকেলও চুজ করতে পারেন যেটা আপনার সুবিধা মনে হয় এরপর ভেহিকেল নাম্বার যে গাড়িতে করে আপনি যাবেন সেই গাড়ির নাম্বারটি এখানে দিতে হবে এবং সোর্স অরিজিনাল অ্যাড্রেস যেখান থেকে আপনি যাচ্ছেন এবং যেখান পর্যন্ত যাবেন সে দুটোকেই দুটো অ্যাড্রেসকে আপনাকে এখানে দুটো বক্সে টাইপ করতে হবে ঠিক আছে সোর্সের বক্সে যেখান থেকে আপনি যাচ্ছেন এবং ডেস্টিনেশনের বক্সে যেখান যে পর্যন্ত আপনি যাবেন সেটি আপনাকে চুজ করতে হবে এবার হচ্ছে সোর্স পুলিশ স্টেশন আপনি যেখান থেকে যাচ্ছেন সেই জায়গায় যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটি আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে এবং যেখানে যাবেন সেখানেও যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটি আপনাকে এখানে চুজ করতে হবে এরপর হচ্ছে এরিয়া রুট অফ অপারেশন মানে এখান থেকে কোন এরিয়ায় যাচ্ছেন ঠিক আছে এবং কি কাজের জন্য যাচ্ছেন সমস্ত ডিটেলসটা এখানে কিন্তু আপনাকে টাইপ করতে হবে যার জন্য এখানে দু হাজার ক্যারেক্টার অ্যাভেলেবেল সিস্টেম করা হয়েছে যাতে আপনি অনেকটা বড় করেও জিনিসটি পুরো লিখতে পারবেন যে কি কারণে আপনার যাওয়া এবং কোন জায়গায় যেতে চাইছেন টোটাল ব্যাপারটা এখানে আপনাকে লিখতে হবে এরপর আপনাকে একটি আপলোড করতে হবে আপনার photo ID proof. ঠিক আছে আপনার ফটো আইডি প্রুফ আপনাকে আপলোড করতে হবে এবং তারপর আপলোড পারপাস স্পেসিফিক সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনাকে যে সাপোর্টিং ডকুমেন্ট আছে সেই সাপোর্টিং ডকুমেন্টটিকে আপনাকে আপলোড করে দিতে হবে আর অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি যে ফটো আইডি প্রুফটি আপলোড করবেন সেটা একশো কেবির বেশি হলে হবে না এবং সাপোর্টিং যে ডকুমেন্ট আপনি আপলোড করছেন সেটা দুই এম বেশি হলে হবে না আর তারপর দেখুন এখানে একটি ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করার পর নিচে আরেকটা টিকমার্ক আছে আই শ্যাল নট অপারেট কমিউট ইন দ্য কন্টেনমেন্ট জোন ঠিক ঠিক আছে এখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করতে হবে তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার পর আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তারপর আপনি একটি ইমেল পাবেন এবং যে ইমেলে আপনাকে পাসটি দেওয়া হবে কিন্তু সেই পাসটি যেটা আপনি পাবেন সেটা সঙ্গে সঙ্গে ভ্যালিড তা নয় সেটা স্ট্যাটাস আপনাকে প্রথমে চেক করতে হবে স্ট্যাটাসে অ্যাভেলেবেল হওয়ার পর স্ট্যাটাস আপনি চেক করে যখন দেখবেন হ্যাঁ এটি ওকে গ্রহণ হয়েছে আপনাকে ছাড় দেওয়া হয়েছে আপনাকে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে তখনই আপনি এই পাসটি ডাউনলোড করে আপনি যে কাজটি করার জন্য এক জায়গায় যাবেন সেটি করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের কোনো এই ইনফরমেশনটি কাজে লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটিকে দেখার জন্য আবার দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা